আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আজকে আমি আপনাদের করে দেখাবো খুব সুস্বাদু একটা খাবার সেটার মোচার চপ মোচার পাকোড়া মোচার পাকোড়া খেতে কিন্তু আমরা সবাই পছন্দ করি মোচা দিয়ে কিন্তু চপ হয় কিন্তু আজকে আমি আপনাদের কাছে আজকে উপস্থাপন করেছি যে মোচার পাকোড়া মস মশে মোচার পাকোড়া কিন্তু পুষ্টিগুণে খুবই উন্নত একটা খাবার এবং পুষ্টিগুণ খুবই বেশি বাচ্চাদের খাওয়ালে কিন্তু খুবই ভালো হয় বিকালে নাস্তা হিসেবে আপনারা খেতে পারেন অথবা বাতের সাথেও খেতে পারেন গরম বাতের সাথে তাহলে আজকের ভিডিওটা কিন্তু আমি খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি এবং খুবই সহজভাবে করতে পারবেন কীভাবে মোচা মনে করেন যে করতে হয় সারাতে হয় সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছি তো আজকে ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে পাশের বেল আইকনটা ক্লিক করে আমার পাশেই থাকবেন তাহলে চলুন দেখি এ তো আমি এখানে দুইটা মোচা নিয়েছি মোচাগুলো কিন্তু অবশ্যই বিচি করার লাগবে কিন্তু কোনো মতেই কিন্তু যে কাজ করার মোচা দিয়ে কিন্তু হবে না তেতো লাগবে অবশ্যই কিন্তু চেষ্টা করবেন আপনারা বিচি কলার মোচা ব্যবহার করার জন্য হাতে করে মনে করেন যে পাকোড়াগুলো সুন্দর হবে কালচে হবে না এবং তেতেও লাগবে না এরপর যে কীভাবে ছাড়াতে হবে আমি দেখিয়ে দিচ্ছি অবশ্যই কিন্তু আমি এখানে ছুরিতে দেখাচ্ছি কিন্তু বটিতে করলে সবচেয়ে বেশি ভালো হয় মোচা ছাড়াতে সুবিধা হয় অনেক বেশি এইভাবে একটু নেবেন ছেলে হাতে কিন্তু সরিষা তেল মাখিয়ে নেবেন যেহেতু মোচা কিন্তু প্রচুর পরিমাণে কষ থাকে যেহেতু একটু খুব বেশি উচ্চ পরিমাণে আয়রন থাকে তাই কষের পরিমাণটাও কিন্তু খুব বেশি থাকে তো এইভাবে ছেড়ে নেবেন দেখতে পাচ্ছেন আপনারা যে আমি কীভাবে দেখিয়ে দিচ্ছি যে মুসা কীভাবে মনে করেন ভিতরে একটা শক্ত একটাও থাকে থাকে সেটা কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে এটা দেখতে পাচ্ছেন যে কীভাবে করতেছি আমি এটা কিন্তু অবশ্যই ফেলে দেবেন এটা কিন্তু কোনো রাখা যাবে না আর ভিতরে যেটাও থাকে সেটা কিন্তু আমি ফেলে দিচ্ছি আর পাশের যেটা সেটা না পারলেও চলবে কিন্তু আমি আপনাদের সুবিধার জন্য দেখা দিচ্ছি অনেকে হয়তো বা খান্না না বিছনের সাইডটা কিন্তু রেখে দিলে ভালোই হয় কিন্তু আমি আপনাদের সুবিধার জন্য দেখিয়ে দিচ্ছি যে কীভাবে কীভাবে আপনারা মোচাটা ছাড়িয়ে নেবেন খুবই সহজভাবে কিন্তু এখনো চেষ্টা করেছি আপনারা কিন্তু সহজভাবে করতে পারবেন হাতও কালো হবে না কালচে হবে না কোনো রকম জামানা ছাড়াই কিন্তু আপনারা মোচা পাখোরা তৈরি করতে পারবেন আর মোচাগুলো ছাড়িয়ে নিতে পারবেন এতে এভাবে কিন্তু ভিতরে যে শক্ত আমি ওটা আষ্টা এটা কিন্তু ফেলে দিচ্ছি তো এভাবে কিন্তু ফেলে দেবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে একেবারে ফুলের মতো দেখতে এভাবে কিন্তু সম্পূর্ণ মোচাটা আমি ছাড়িয়ে নিবো কীভাবে মনে করেন যে এখন কুচি কুচি করে করতে হবে খুব বেশি রুক কুচি করতে হবে না চিকন চিকন করে যেহেতু আসে এটা তো ছোটো ছোটো টুকটাক করে নিব খুব বেশি একটা মনে করেন আমি কুচাবো না যেহেতু আমি এখন পাখোড়া তৈরি করবো পাখোড়াতে কিন্তু খুব বেশি রুট কুচানো লাগে না কিন্তু এভাবে কিন্তু এরকমই হবে এটা সিস্টেমটা এ পর্যায়ে কিন্তু আমি এখন একটু প্রসেস করে দেখাচ্ছি যে মোচা কালো হবে না এভাবে দিলে যদি মোচা কালো হবে না এরপর যে মনে করেন চিমটি পরিমাণ হলুদ দিয়ে পানিতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে আমি কিন্তু মোচাটা এখানে ভিজিয়ে রাখবো যে কালো যে কষটা সেটা মনে এখন বের হয়ে যাবে এবং কালচে হবে না মোচাটা কালারটা সুন্দর থাকবে এ যে কিন্তু প্রত্যেকটা মোচা আমি ছাড়িয়ে নিয়েছি ভিতরে যে মানে মোচা যেটা চিকন পাট থাকে সেটা কিন্তু এভাবে ছাড়িয়ে নেবো এটা কিন্তু আমি ফেলে দেবো না উপরে পাশটা কিন্তু একটু ফেলে দিচ্ছি আমি আসড়িয়ে এখন দেখিয়ে দিয়েছি যে কীভাবে কুচি কুচি করে কেটে নেবেন এটা এই পাটটা পাটটা কিন্তু কুচি কুচি করে নেবেন কিন্তু ফেলতে হবে না সুন্দরভাবে কুচি করে নেবেন তাহলেই হয়ে যাবে এভাবে কিন্তু কুচি করে হলতে রাখার যে পানিটা আছে সে পানিতে রেখে দেবেন কিছুক্ষণ দশ থেকে পনেরো মিনিট ভিজে রাখবেন দেখেন এক কালারটা চেঞ্জ হবে এরপর যে কিন্তু বেজিয়ে রাখার পর আমি পাঁচ মিনিট একটু সিদ্ধ করে নিয়েছি হালকা গরম পানিতে অবশ্যই পুরোনো গরম পানিতে সিদ্ধ করে নেবেন যে কিন্তু হলুদ দেওয়া লাগবে না আমি পাঁচ মিনিট সিদ্ধ করে পানিটা কিন্তু জড়িয়ে নিয়েছি এখানে কিন্তু দুটো মোচা ছিল আমি কিন্তু একটা মোচা নিয়েছি একটা মোচাকে রেখে দিয়েছি পরবর্তীতে আমি চপ তৈরি করবো এটা কিন্তু আমাদের সাথে শেয়ার এরপর যে দিয়ে দিচ্ছি হাফ পরিমাণ পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি তিন থেকে চারটা কাঁচামরিচ কুচি আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়া হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফটা চামচ পরিমাণ মরিচ গুঁড়া লাল মরিচ গুঁড়াটা যদি জালটা বেশি কম খেতে চান লাল মরিচ গুঁড়ো স্কিপ করতে পারেন যেহেতু কাঁচামরিচটা ব্যবহার করেছি আমি এখানে আর দিয়ে দিচ্ছি এখানে হাফটা চামচ পরিমাণ জিরা বাটা জিরাটা কিন্তু এখানে বাটা ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে গুঁড়াটা ব্যবহার করতে পারেন আর দিয়ে দিচ্ছি এখানে আপনি এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা যেহেতু আদা রসুনটা আমি একসাথে দিয়েছি তাই এক টেবিল চামচ পরিমাণ দিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে একটা চামচ পরিমাণ জিরে গুঁড়ো জিরে গুঁড়োটা কিন্তু গরম মশলার গুঁড়োটা দিয়ে দিচ্ছি এখানে এ যে কিন্তু ধনিয়া গুঁড়ো ব্যবহার করেছি আমি আর দিয়ে দিচ্ছি এখানে সাদা কিছুটা লবণ আর দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণ বেসন বেসনটা যদি আপনার হাতের কাছে না থাকে তাহলে আমি চালের গোড়া দিয়ে করতে পারেন তাতে কোনো সমস্যা নেই আমি কিন্তু একসাথে ভালো করে মেখে নিচ্ছি ভালো করে মেখে নিয়ে দেখতেছি যে পর্যাপ্ত মনে হয় এটার কনসিস্টেন্সিটা কীরকমই হবে পাতলা মনে করেন খুব বেশিটা শক্ত হবে না এবং খুব বেশি সফট হবে না এরপর যে মুটি দিলে যে মনে করেন মুটি হয়ে যায় যে শেপটা চলে আসে পাকোড়া সেই পর্যায়ে দিয়ে দেবেন শেপটা কিন্তু মনে করেন খুব বেশি এটা মোটা হবে না খুব বেশি একটা মনে করেন পাতলা হবে না এ পর্যায়ে পর্যাপ্ত পরিমাণ তেল একটা প্যানে বসিয়ে দিয়েছি তেলটা কিন্তু আমি বেশ গরম করে নিয়েছি এখন কিন্তু শেপগুলো দিয়ে দিচ্ছি এভাবে প্রত্যেকটা শেপই মনে করেন আপনাদের অনুযায়ী দিয়ে দেবেন পরিমাণ অত ছোটো করবেন না কি বড়ো করবেন এভাবে কিন্তু একটা পাট হয়ে যাবে চার থেকে পাঁচ মিনিটের মধ্যে কিন্তু পাকোড়াগুলো আমার বাজা হয়ে যাবে কালারটা কিন্তু এরকমই লাচ কালার হবে এবং খুবই মোসমচি হবে উপরটা একদম ক্রিস্পি হবে ভিতরটাও একদম সফট থাকবে যেহেতু এখানে আমি বেসন ব্যবহার করেছি তাই খুবই সুন্দরভাবে ফুলে উঠবে আপনার এই পরে যে চালের গোড়াটা ব্যবহার করতে পারেন সাথে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করতে পারেন এবার চার থেকে পাঁচ মিনিট আমি বেজে নেব এবার পত্রাটা বেশি কিন্তু আমি এবার বেজে নেব এতে হয়ে গেল আমার মোচার পাকড় একেবারে উপরটা খুবই ক্রিপসি হবে দেখতে পাচ্ছেন কতটা ক্রিপসি হয়েছে ভিতরটা খুবই সফট হবে আপনার সজার সাথে পরিবর্তন পরিবেশন করতে পারেন অথবা এমনি বাতার সাথে খেতে পারেন সজাতে খেতে পারেন বেকেল চায়ের সাথে জাস্ট ওয়াও আপনারা কিন্তু অবশ্যই লাগবে আজকে ভিডিওটা আমার যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনারা বেশি বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ